হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন আমি ঘাস নিয়ে হাজির হয়েছি, আমি আর আমার বউ। তো আসলে সত্যি বলতে আমি বিয়ে শাদি করলাম, সবাই দোয়া করবেন। আর এই বিয়ে করার কারণে আমি কয়েকটা দিন আপনাদের মাঝে আমি আমার গরু ছাগলের ভিডিও ছাড়তে পারিনি। যাই হোক, সমস্ত ঝুর ঝামেলা কাটে গেছে, এখন আমি ফ্রি হয়ে গেছি। তো দেখতে পাচ্ছেন দুইটা গরু খাওয়ার জন্য কীরকম করতেছে। তো আমার গোয়ালটা ছোটো, যার কারণে একটু সমস্যা। তো দেখেন এদের খাবারটা দিয়ে দিলাম। ঘাস এমন একটা খাবার যে খাবারটা খাওয়ালে মনে করেন যে গরুর শরীরে আমিষের ঘাটতি পূরণ হয়, তারপরে পানির চাহিদাটা পূরণ হয়, আর গরুর চেহারাও অনেকটা সুন্দর হয়। শুধুমাত্র ঘাস খাওয়ালে না, ঘাসের পাশাপাশি দানাদার হিসাবে কেউ কেউ ভুসি খাওয়ায়, কেউ কেউ গুঁড়া খাওয়ায়। যদিও গুঁড়া হলো এমন একটা খাদ্য যেটা গরুকে খাওয়ালে গরুর কোনো কাজেই লাগে না, শুধু পেটটা বড় হয় আর হাড্ডিগুলো বের হয়ে থাকে। তবে গ্রাম অঞ্চলে মানুষদের লক্ষ্য করবেন, তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণের গুঁড়া খাওয়ায় পানির সাথে মিশিয়ে। যদি ভুলবশত কোনো দিন ভাত নষ্ট হয়, সেই ভাতটাও দিয়ে দেয়। আর 12 মাসের মধ্যে 10 মাস তারা পাতার জমিতে গরুদেরকে বেঁধে রাখে, গরু সেখান থেকে ঘাস খায়। তা আমি তো সেটাই বলতেছি, ঘাসের চাহিদাটা এত বেশি করেন যে ঘাস যখন গরুরা খাবে, ঘাস খাইলে কিন্তু এক্সট্রা কোনো কিছুর প্রয়োজন নেই। কারণ যখন এই সকল গরুরা জঙ্গলে বসবাস করত, তখন কিন্তু এদেরকে কিন্তু ওই স্পেশালভাবে কেউ ভুসিও খাওয়াতো না, কেউ গুঁড়াও খাওয়াতো না, কেউ কোনো কিছুই খাওয়াতো না। তখন কিন্তু গরুরা ওই ঘাস লতা পাতা এসব খেয়ে কিন্তু তাদের জীবনযাপন করতো। আর গরু পালন কিন্তু অনেক লাভজনক একটা ব্যবসা। আপনারা যদি চান তাহলে কিন্তু গরু ছাগল পালন করতে পারেন। আমার কিন্তু গরু আছে, ছাগল আছে, তারপরে মুরগি আছে, কবুতর আছে, মোটামুটি সবই অল্প অল্প করে আছে। আর গরু পালি দেখে কিন্তু আমাকে এখন অনেকে রাখাল নামে রাখাল বলে। তো যারা এখন রাখাল বলে তারাই একদিন বলবে রাজা। তবে সেটা শুধু সময়ের মতো, যখন বেশি পরিমাণে গরু হবে তখন। এখন যে দুইটা একটা গরু, এই জন্য করেন মানুষেরা ছোটো চোখে দেখে। তবে ব্যবসার ক্ষেত্রে আপনাদেরকে মানুষেরা যতভাবে ক্রিটিসাইজ করুক না কেন, অপমান করুক না কেন, আপনারা কখনো এটা মনে নেবেন না, রাগ করবেন না, তাহলে কিন্তু ধ্বংস হয়ে যাবেন। কারণ ভাই, 2 টাকা দিয়েও ব্যবসা শুরু করা যায়, 2 লাখ টাকা দিয়েও ব্যবসা শুরু করা যায়, বা 2 কোটি টাকা দিয়েও ব্যবসা শুরু করা যায়। ব্যবসা কিন্তু বিভিন্ন প্রকারের হয়, ছোট ব্যবসা, বড় ব্যবসা, মাঝারি ব্যবসা, বিভিন্ন ধরনের হতে পারে। বিশেষ করে যে ব্যবসাগুলো ছোট ব্যবসা, ধরে নেন আপনি পড়ালেখা করছেন, আপনি একটা শিক্ষিত যুবক কিংবা বালিকা, আপনার যোগ্যতা হিসাবে আপনি সেই রকম ভালো বেতনের চাকরি বাকরি পাইলেন না, চাকরি পাবেন, কিন্তু এই চাকরির বেতন দিয়ে আপনার বউ বাচ্চা সংসার চলাটা অনেক কষ্টদায়ক হয়ে উঠবে। তো তখন আপনি ভাবলেন যে যেহেতু আমি পড়ালেখা করছি, তো কী হচ্ছে, চাকরি বাকরি করা বাদ দিয়ে আমি খামার করব। তো খামার করার ক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে, যদি আপনার কাছে যদি 20,000 টাকাও থাকে, 20,000 টাকা দিয়ে ছোট একটা গরু কিনে নিয়ে আসেন, বাছুর গরু, ছোট্ট আনা বাছুর গরু কিনে নিয়ে এসে আপনার যদি তার খাওয়া খরচের যদি ব্যবস্থা না থাকে, প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে ঘরের থেকে বের হবেন, বের হয়ে যে চলে যাবেন জঙ্গলের দিকে। জঙ্গলের দিকে যে বস্তার ভিতরে ঘাস কেটে নিয়ে আসে গরুকে খাবার দেবেন, গরু কিন্তু খাবে, গরুর পেট কিন্তু ভরে যাবে। আবার দুপুরবেলা কিন্তু চলে যাবেন আরেক জঙ্গলের দিকে। একটা গরুকে যদি আপনি এভাবে যদি শুধু ঘাসের উপর রাখেন, তো দেখবেন যে আপনার গরু মাশাল্লাহ বড় হবে, তারপরে পেটের বাচ্চা আসবে, তারপর দুধ দেওয়া শুরু করবে। দুধ বিক্রি করলেন, তারপরে বাচ্চাকে যে আরও কিছু করলেন, দেখবেন যে অনেক ভালো একটা হিসাব হয়ে যাবে। কত সুন্দর একটা নিয়ম! তাই আমি বলতেছি ভিউয়ার্স, বেশি বেশি গরু পালন করবেন। গরু পালন অনেক লাভজনক একটা ব্যবসা। আমি নিজেও গরু পালতেছি, আপনারাও পালেন, আপনাদেরকে আমি এটাই বলবো। দেখতে পাচ্ছেন আমার এই কালো গরুটা হলো একটা ফ্রিজিয়ান ক্রস, আর লালটা হলো শাহিওয়াল ক্রস। আমি মোটেও বলবো না যে এগুলো অরিজিনাল একবারে জাতের গরু, তা না, এগুলো হলো ক্রস জাতের গরু। আর এই গরুগুলোর খরচ একটু হলেও কম, দেশি গরুর খরচ বেশি কম, ক্রস গরুর খরচ তার থেকে একটু বেশি। আর যেগুলো 100% সেগুলো খরচ আরও অতিরিক্ত বেশি, কারণ 100% যে গরুগুলো আছে এই গরুগুলো আর মনে করেন যে পেটে অতিরিক্ত বেশি খাবার লাগে, এদের অল্পতে পেটও ভরে না, আর এরা খুবই তাড়াতাড়ি বড় হয়। তবে আমি মনে করি যে আমার সামর্থ্য অনুযায়ী ক্রস গরু আমি পালবো ভাই, আমার অত দামি গরু পালার শখ নাই। আর ভিউয়ার্স আমি এটা কি মাস চলতেছে, এটা সম্ভবত অক্টোবর মাস, আমি নভেম্বর মাসের মাঝামাঝি সময়ের মধ্যে আমি আমার খামারে কিছু গরু তুলবো, এটা আমার ইচ্ছা। কিছু গরু তুলবো, তুলে সেগুলোকে লালন পালন করবো এবং সেখান থেকে আমি দেখি কি করতে পারি, এটা আমার শখ আছে। তো ভিউয়ার্স আপনারা যদি গরু পালন করা শুরু করতে চান তাহলে এখনই তো শুরু করে দেন, কারণ বর্তমান বাজারে গরুর দাম অনেক কম। আর একটা জিনিস মাথায় রাখবেন, সবসময় কিন্তু গরুর দাম কমে পাওয়া যায় না, বর্তমানে কমে পাওয়া যাচ্ছে, কালেকশন করে ফেলে রাখেন, আবার ধীপ করে দেখবেন দাম বাইরে গেছে, তখন সুসময়ে ঝেড়ে দিবেন, তাহলে কোনো চাপ থাকবে না, কোনো পেন থাকবে না, আলহামদুলিল্লাহ এখান থেকে আপনারা লাভ করতে পারবেন। দেখেন আমার ঘরের এমন একটা অবস্থা, আমার কিন্তু মানে চারিমারি কিচ্ছু নাই, আর এটা হলো আমার ছাগল, এই তিনটা ছাগলে আমি পালন করি ভাই। আমার আগে অনেক ছাগল ছিল, আমি এখন তিনটা ছাগল পালন করতেছি, একটা খাসি, দুইটা হাওলান। আপনারা যদি ছাগল মোটা তাজাকরণ করতে চান তবে তাহলে পারবেন, কারণ আমি দেখলাম একটা হাড্ডি ছাগল কিনে নিয়েছে, 3 মাস পালন করলে মোটামুটি ভালো ফ্যাটেনিং হয়ে যায়। এটা আমার এই লাল হাওলানকে দেখে সেটা বুঝতে পারতেছি, কারণ লাল হাওলানটা যখন আমি কিনে নিয়ে আসছিলাম, লাল ছাগলটা ও অনেক চিকন ছিল, হাড্ডি ছিল, আনার পরে কিমি ওষুধ মারার পরে দেখেন মোটামুটি চেহারা কত সুন্দর হয়ে গেছে প্রায় 2-2.5 মাসের মধ্যে। আর ছাগল মোটা তাজাকরণের খুব সহজ, দাঁত দিয়ে কিনবেন, 2 দাঁত থেকে ছেলে বা মেয়ে ছাগল কিনে নিয়ে আসবেন, এসে একটু খাওয়া দাওয়া ঠিক মতো দিবেন, শুকনা ভুষি দিবেন হলো মেয়েদেরকে যদি ফ্যাটেনিং করতে চান, দেখবেন মোটা হয়ে যাবে। আর খাসিদেরকে শুকনা ভুষি মোটাও দিবেন না, কারণ ওদের আবার প্রস্রাবের দ্বারে মনে করেন যে চর্বি হয়ে যায়, তার কারণে প্রস্রাব আটকে যায়, এতে করে ছাগল অনেক সময় মারাও যেতে পারে। তো এজন্য আপনারা ওই ভুষির সাথে একটু পানি দিয়ে একটু মানে ভেজা ভেজা করে দিবেন, তাহলে কি হচ্ছে খাবারটার কোনো মানে ক্ষতি হবে না খাওয়ার কারণে, এবং ভালো থাকবে বলে আমি মনে করি। তো এই যে 3টা ছাগল দেখতে পাচ্ছেন, আমি এই 3টা ছাগল আমার শখ আছে। খাসিটা যদি বড় হয়, বড় করে হয় কুরবানি দেবো, নাহলে বিক্রি করে সেই টাকার সাথে আরও কিছু টাকা দিয়ে একটা কুরবানির গরুর মধ্যে ভাগে টাকা দেবো, মানে যেটা ভালো মনে হয় সেটাই করব। কিন্তু টাকাটা আমি কুরবানির উদ্দেশ্যে আমি ব্যয় করব, কারণ আমি কেনার সময় আমি ওই নিয়তেই কিনছিলাম, আর এই নিয়তটা হয়তো বা আল্লাহ কবুল করছে দেখে আমি এই ছাগলকে 2 বার হাটে নিয়ে গেছি বিক্রির জন্য, কিন্তু কেন জানি না আমি বিক্রি করিনি, মানে দাম ওঠে না, লস করে হলেও কিন্তু আমি চাইলে বিক্রি করতে পারতাম, কিন্তু আমি সেটাও করিনি। তো এই জন্য আমি এটাকে ফেরত নিয়ে আসার পরে ভাবছি যাই আসো কপালে এটাকে আমি রেখে দিব। আরে তুই হাওলান তো মনে করেন যে শালা থোয়া না থোয়া এক কথা, কারণ এগুলো অরিজিনাল দেশিও না, আবার অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল না কি জাত আমি তাও জানি না, তবে মানে ক্যাট সিস্টেম মানে বাটু সিস্টেমের হাওলান, এদের যে বাচ্চা ঠিক কীরকম ক্যাটাগরি হবে সেটা আমার ধারণা নেই, কারণ এই হাওলান আমি কিনছিলাম 5000 টাকা দিয়ে, 5500 টাকা দিয়ে কিনছিলাম, আমার এই বেশি টাকা দিয়েও কিনিনি। আর এই খাসিটা কিনছিলাম 10,000 টাকা দিয়ে, তাহলে বোঝা গেল কি এবারে যে 16,000 টাকার এখানে আমার ছাগল আছে বর্তমানে। তো এই 16,000 টাকার ছাগলটাকে আমি যদি এই 16,000 টাকাতে আমি ছাগলের সেক্টরে আসলাম, এবং আমি দেখতে চাই যে 16,000 টাকা থেকে আমি ঠিক এখান থেকে কত টাকা বের করতে পারি। ধরে নেন আমি যদি এই 16,000 টাকা থেকে যদি 1,00,000 টাকা বার করতে পারি, তাহলে বুঝবো যে হ্যাঁ ছাগলের খামারে খরচ হলেও অল্প কিছু লাভ আছে, আর যদি লাভ না করতে পারি তাহলে বুঝবো যে আমার হয়তো বা কোনো কিছুর কমতি ছিল। কারণ আজ থেকে অনেক বছর আগে খালেদা জিয়া বলছিল যে ছাগলের খামার করেন সবাই, হয়তো বা যারা ময় মুরব্বী তারা জানে এই কথাটা, খালেদা জিয়া বলছে ছাগলের খামার করছে। আর ছাগলের খামার করার সিস্টেমটা অবশ্যই এমন হওয়া উচিত, আপনার একটা চরণ একটা ভূমি থাকা লাগবে, সেখানে সমস্ত ছাগলকে ছেড়ে দিতে হবে, তারা ওখানে যে ঘাস খাবে, লতা পাতা খাবে, এবং বিকাল হলে এসে মনে করেন যে একটু মানে দানাদার খাবার খেয়ে দে, বা না খেলেও চলবে, সোজা পানি পুনি খেয়ে ঘরে উঠে যাবে। এভাবে যদি ছাগল পালন করা যায় তাহলে খরচও কম, লাভও তুলনামূলকভাবে 4 ভাগের 3 ভাগে মনে করেন লাভ, 1 ভাগ হয়তো বা দানাদার খাবারের খরচ, আর কিছু না। আর ছাগলগুলো হতে হবে কি, ধরে না 10টা ছাগল কিনে নিয়ে আসছেন, 10টা ছাগলের যেগুলো বাচ্চা হবে আস্তে আস্তে এগুলোতে লাভ বের হবে। আপনি যদি একটা ছাগল কিনে নিয়ে এসে ছেড়ে দেন এবং ভাবেন যে এটাকে বড় করে বিক্রি করে সেখান থেকে লাভ করবো, তাহলে লাভ হবে ঠিক আছে, কিন্তু অল্প লাভ হবে। কিন্তু বাড়ির বাচ্চা যখন বড় হবে তখন সেটা বিক্রি করলে মনে করবেন যে এটা আপনার পুরোটাই লাভ, হয়তো বলতে 4 ভাগের 1 ভাগ আপনার খরচ, সেটা হচ্ছে খাবার খরচ, কারণ চরণভূমিতে আপনার ফ্রিতে ঘাস পাচ্ছেন, লতা পাতা পাচ্ছেন, এবং ছেড়েতে পাবেন করলে ছাগলদের চেহারাও সুন্দর হয়, মনে করেন সিলসিলা দেখতে হয়, আর স্বাস্থ্য খুব ভালো হয় এবং অসুখ বিসুখও খুব কম হয়। আর বর্ষা বাদলের দিন দেখা যায় ওরা ইচ্ছা করে ঘর থেকে বের হয় না, যার কারণে ওদের গাও ভেজা না। আর বর্ষার মধ্যে ছাগল পালা একটু কষ্টকর এবং শীতের মধ্যে ছাগল পালা একটু পেন দাও, এই কারণে মনে করেন যে আমি ছাগল কমা দিয়েছি। আমার ছাগল ছিল 6টা, আমি কিন্তু 3টে বিক্রি করে দিয়েছি, কারণ সামনে শীতকাল আর শীতের মধ্যে ছাগল রাখার চলন আছে। তো আমি গরুতে পার হচ্ছি, গরু তো আছে, আরও গরু কিনবো, কোনো সমস্যা নাই। তবে আমি চাইলে আমি এই 3টা ছাগল বিক্রি করে একটা আমি সাথে কিছু টাকাতে একটা বাছুর গরু অবশ্যই ক্রয় করতে পারবো, কিন্তু আমি সেই বাছুর গরু ক্রয় করতে চাচ্ছি না, কারণ ছাগল যদি আমি বিক্রি করে তাহলে আমি হেরে গেলাম এই সেক্টরে। তো আমি আসলে এর আগেও চেষ্টা করছি, হারছি, তার আগেও চেষ্টা করছি, হারছি, শুধু হারছি এই ছাগলের সেক্টরে। তো আমি এবার নিয়তি করছি যে আমি আমার মন যতবারই না চেঞ্জ হোক আমি চেষ্টা করবো আমি ছাগলগুলোকে রাখার। লাভ না হলেও মানে এদেরকে দেখবো, দেখেও একটা শান্তি পাওয়া যায়, এরকম একটা ইচ্ছাধারা আছে আমার মধ্যে। আর এই যে ঘরে ছাগল দেখতে পাচ্ছেন এই ঘরটাই হবে আমার ফিউচার গরুর ঘর, এবং যে ঘরে গরু দেখলেন ওই ঘরে থাকবে আমার ছাগল। এটা আমার বর্তমান একটা ইচ্ছা। এই ঘরটা সম্পূর্ণ আমি পাকা করব, পাকা করে মনে করেন যে এই ঘরে আমি গরুগুলোকে সব করে গরুকে পার করবো, এবং এই ঘর থেকে আমি ছাগলের যে ওই তো যে কারগুলো দেখতে পাচ্ছেন যারা ছাগল দ্বারা বসে থাকে সেটা আমি পার করবো হলো ওই গরুর ঘরে পার করে ওর একটা মাচা সিস্টেম করে ওখানে আমি 3টা ছাগলকে পালবো। এটা আমার ইচ্ছা। তবে সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম। নোমানের বকরি মেয়ে মানে কি গাভিন টাইমের হয়, বাচ্চা দেয় না, ও নোমান মানে হলো ইয়া রিয়াদ ভাই ছোট বেটা, রিয়াদ ভাই এক নাই বেটা ভাই, ও বড় বেটা, সাইজ দেখে ছোট মনে হয় তো, খাই না কিছু না খাওয়া।